হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতার রান্নাঘরের আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে কই মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটা হলো তেল কই। এই রেসিপিটা দারুণ সুস্বাদু খেতে, আর একদম ট্র্যাডিশনালভাবে আমি এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলো দেখে নিই তেল কই কীভাবে বানাতে হবে। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদার একটা টুকরো, এখানে আছে 6-7টা শুকনো লঙ্কা যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। তোমরা তোমাদের টেস্টের অ্যাকর্ডিং লঙ্কাটা কম বেশি করে নেবে। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, সেটাকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই 4টে উপকরণকে আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, এখানে আমি সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 3টে কই মাছ, সেটাকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। এবার মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা আমি ভালো করে মেখে নিলাম। এবার মাছটাকে ফ্রাই করতে হবে, তো আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে কই মাছ এর মধ্যে দিয়ে দেব। কই মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তার জন্য আমি বেশি ভাজবো না। আমি 1 মিনিট মতো কই মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, আমি 1 মিনিট মতো মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে। এবার দিয়ে দেব আমি যে মশলাটা করে নিয়েছি, টমেটো আদা শুকনো লঙ্কা জিরের সেই মশলাটা। এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষে গেছে ভালো করে, আর এটার কালারটা অনেকটা ডার্ক হয়ে এসেছে, আর ওপরে তেলটাও ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। আমি মিক্সির বাটিটা ধুয়ে ছোট 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটার সাথে ঝোলটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা কই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা আরও সুস্বাদু হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা একবার খুলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। মোট 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তেল কই কিন্তু দারুণ হয়েছে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। দারুণ লাগে এটা খেতে গরম গরম ভাতের সাথে। এটাকে আরও ফ্লেভারফুল করার জন্য আমি সামান্য একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করছি। এবার গ্যাসটা অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এইভাবে দমে রেখে দেব। তারপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। অসাধারণ একটি রেসিপি। আশা করব এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে এ পর্যন্তই, বাই।